বল সবাইকে, না ওই স্প্রে গুলো নিয়েছিস ওই টাকার মধ্যে? তো তোমরা কি জানো এখন ছেলের সঙ্গে যে কথাটা বলছি সেটা হলো 5ই সেপ্টেম্বর মানে শিক্ষক দিবসের গল্প হচ্ছে, স্কুলে ও কি কি করে এসছে সেই সমস্ত গল্পগুলো শুনছি। তো ও বলছে দেখো কত সুন্দর করে কেক নিয়েছে, পেন নিয়েছে। তো যাই হোক আমার ইন্ট্রোটা বলে দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু শেয়ার লাইভ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজকে কিন্তু সেরকম কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন হচ্ছে দেখো দুপুরবেলা, আর আমার ছেলে দেখো মোবাইল দেখে আঁকছে। তো মোবাইলে দেখো যেরকম সেম আঁকা সেরকমই আঁকছে। আর এই মাত্র একটা ডেলিভারি বয় এসে দুটো ডেলিভারি দিয়ে গেল, মানে দুটো পার্সেল দিয়ে গেল। বড়টার মধ্যে কি আছে আমি সঠিক জানি না, আমার হাজবেন্ড যেহেতু অর্ডার দিয়েছিল। আর ছোটোটার মধ্যে তো অবভিয়াসলি আমি জানি আমার সেই ট্রাইপড হোল্ডারটা আছে। তো বড়টার মধ্যে কি আছে ছেলে আর ওয়েট করতে পারলো না বলে, বা আমিও ওয়েট করতে আর পারলাম না বলে ছেলেকে বললাম খোল আমি ভিডিও করি। তো আমি ভিডিও করছি আর আমার ছেলে আঁকা ছেড়ে দিয়ে তিরিং করে উঠেছে খোলার জন্য, একবারে রেডি। তো এখন দেখা যাক এটার মধ্যে কি আছে। বড় সড়ো জিনিসই মনে হচ্ছে। ও আচ্ছা, মনে পড়েছে আমার হাজবেন্ডের হেলমেটটা ভেঙে গেছিলো বলছিল, মানে ভেতরে যে থার্মোকলটা থাকে না শোলা টাইপের, ওই জিনিসটা পুরো খুলে বেরিয়ে চলে এসেছিলো, দিয়ে দুটো আলাদা হয়ে গেছিলো এই কথাটা বলছিল। তো হেলমেট যে অর্ডার দিয়েছে সেটা আমি জানতাম না। তো বেশ ভালোই হয়েছে হেলমেটটা, কিন্তু একটু কালারটা লেডিস লেডিস, আমি আর ছেলে সেটাই বলছি, লেডিসদের মতন কালারটা হয়ে গেছে। তো যাই হোক, আর হেলমেট লেডিস আর জেন্টস ওই একই হলো, বাট আমার কেন জানি না ব্ল্যাক কালারটা কিন্তু ভীষণ পছন্দ হয়। যে কোনো জিনিসের কালো কালারটা আমার ভীষণ ভালো লাগে। তো এই হলো ব্যাপার, হেলমেটটা বেশ ভালোই এসছে, ভালো করে দেখে নিলাম কোথাও ভাঙা ঠাঙা আছে নাকি, ভাঙা থাকলে পরে আবার তখন সেটাকে আবার পাল্টাতে হবে, আবার কালারটা পছন্দ হবে নাকি তাও জানি না, এসে আবার পাল্টাবে নাকি তাও জানি না। তো বন্ধুরা, দুটো জিনিস অর্ডার করা হয়েছিল, দাঁড়াও বাবা দাঁড়াও, দুটো জিনিস অর্ডার করেছিল আমার হাজবেন্ড। এক হচ্ছে এই হেলমেটটা যেটা আমার ছেলে এখন মাথায় বর্তমানে পড়ে আছে, আর একটা অর্ডার দিয়েছিল সেটা হচ্ছে আমার যে ট্রাইপডটা ভেঙে দিয়েছে সেটার এই হোল্ডার। দেখো এতটুকু জিনিস দিয়েছে কত বড় বাস্কতে, পড়ে রয়েছে এক কোনায়। তো যাই হোক চলো এখন এটাকে এটার সঙ্গে সেটিং করি। সেটিং করার পর দেখি জিনিসটা কেমন এসে দাঁড়াচ্ছে। আমার যে হেডফোনটা ছিল না সেটা দিয়ে করা যেত, স্পিকারগুলো ছিল স্পিকারটাকে এখান থেকে স্কুলে লাগিয়ে দিলে সেটিং হয়ে যাবে, এখানে এইটুকু জায়গার মধ্যে। আপাতত একটা ফিক্সড হয়েছে, এরকম তোমরা দেখতেই পাচ্ছ এরকম। চলো এবার এটাতে একটা মোবাইল লাগাই দেখি। তো এই দেখো লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখালাম আমি তোমাদেরকে। এখন এটাকে সেট করব, সেট করে দেখি এটা কেমন হলো। দেখো আগে ছিল গোল লাল রঙের, এখন এটা হয়ে গেল মানুষের মাথার মতো। তো চলো লাগিয়ে দেখি। তো এখন কিন্তু ওই মানে বল হেড লাগানোর পরে কিন্তু ভিডিওটা শ্যুট করছি। তো যেরকম ছিল সেরকমই, এতদিন ভীষণ প্রবলেম হচ্ছিল, ক্রিয়েট হচ্ছিল, হয়তো এক সপ্তাহের মধ্যে
খুব বেশি হলে পরে হয়তো 4 দিন হয়তো তোমাদের কাছে আমি ভিডিও পৌঁছতে পেরেছি, আর বাকি দিনগুলো আমি পৌঁছতে পারিনি। প্রথম 2 দিন তো ভীষণ হাত যন্ত্রণা করছিল, ওই 2টো দিনই মিস গেছে ভিডিও করতে। আর কালকে ভিডিও ছাড়তে পারিনি, তার কিছু কারণ ছিল, সেই কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি। তো খানিকক্ষণ আগেই তো ডেলিভারি দিয়ে গেল, বললামই তোমাদের দেখালামই তো। আর একটা দিয়েছে যে আমার হাজবেন্ড হেলমেট দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখালাম, ছেলে পরেছিল এই হেলমেটটা। তো যাই হোক, যেটুকু এলো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে, 5:03 ঘড়ির কাঁটায়, এখান থেকে উল্টো লাগছে তাই, কিন্তু 5:03 ঘড়ির কাঁটায় বিকেল হয়ে গেছে। এখন আর কি করব, একটু শুয়েছিলাম, এখন আর শোবো না। এখানে কতগুলো জামা কাপড় আছে, সেগুলোকে ভাঁজ করব। আর এই যে যা বাস্ক এসছে, যে দেখতে পাচ্ছ আমার ছেলে নিয়ে বদমাশি করছে বাস্ক, ওই বাস্ক, এই যে ওর হাতে একটা বাস্ক, এই বাস্কগুলোকে এখন বিদায় করব। কারণ বুঝতেই পারো একটা ঘর, তো একটা ঘরে যদি এত কিছু রাখে না তখন ভীষণ প্রবলেম হয়, তো এইগুলোকে বিদায় করব সব।